এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরু হয়ে গেল খেলা। প্রচুর ভোটে এগিয়ে গেল প্রার্থী। এই মুহূর্তে নন্দীগ্রামে উত্তাল জনতা। এই মুহূর্তে নন্দীগ্রামে কে এগিয়ে রয়েছে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সেই জানুয়ারি মাস থেকেই বাংলার ভোটের এপি সেন্টার হয়ে উঠেছিল নন্দীগ্রাম। 18 জানুয়ারি তেখালির মাঠে দিদি জনসভা করতে গিয়ে বলেছিলেন, আমি যদি এবার একটু নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, তারপর দেখা যায়। নিজের কেন্দ্র নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে নরেন্দ্র মোদী। আর তাতেই বাংলার ভোটের সবচেয়ে ওজনদার কেন্দ্র হয়ে উঠেছে হলদি নদীর তীরের এই জনপদ। গণনায় বাকি কেন্দ্রের থেকেও নন্দীগ্রামেই ফোকাস রয়েছে বেশিরভাগ মানুষের। তাতে দেখা গেল দ্বিতীয় রাউন্ডে নন্দীগ্রামের যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছিয়ে দিয়ে 8206 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পোস্টাল ব্যালট গণনার পর ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও প্রথম রাউন্ডের পর তিনি কিন্তু পিছিয়ে গিয়েছেন। রাজীবকে পিছনে ফেলে ডোমজুড়ে এগিয়ে রয়েছেন কল্যাণেন্দু ঘোষ। সিঙ্গুরের লড়াইয়ে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পিছিয়ে দিয়ে প্রায় 1800 ভোটে এগিয়ে তৃণমূলের বেচারাম মান্না। যদিও এটা একেবারেই গণনার প্রাথমিক ট্রেন্ড, কোথাও প্রথম কোথাও আবার দ্বিতীয় রাউন্ডের গণনা হয়েছে। এখনও নন্দীগ্রামের 2টি ব্লকের 300+ বুথের ইভিএম গণনা বাকি, ডোমজুড় ও সিঙ্গুরেও তাই। তবে প্রাথমিকভাবে ট্রেন্ড শেষ পর্যন্ত বজায় থাকে নাকি নন্দীগ্রাম ডোমজুড় সিঙ্গুরে ভোট গণনা টানটান হয়, এখন সেটাই দেখার। নন্দীগ্রামের ভোট ছিল 1 এপ্রিল, তবে 10ই মার্চ বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার পর থেকেই কিন্তু নন্দীগ্রামের লড়াই আরও সরগরম হয়ে ওঠে। দিদির অভিযোগ ছিল তাকে চক্রান্ত করে ধাক্কা মারা হয়েছে। পাল্টা বিজেপির বক্তব্য ছিল সবটাই স্ট্যান্ড সহানুভূতি কোনোর চেষ্টা করছে। তারপর দেখা গিয়েছে মাঝের 19 দিন নন্দীগ্রামে প্রচারে যাননি দিদি, হুইল চেয়ারে বসে রাজ্যের অন্যত্র চষে বেরিয়েছেন তিনি। অন্যদিকে শুভেন্দু সারা প্রচার পর্বে নন্দীগ্রামের মাটি কামড়ে পড়েছিলেন। অনেকের বক্তব্য এবার নন্দীগ্রামের ভোট হয়েছে চড়া দাগের মেরুকরণে। সেই মেরুকরণে ফাইনাল হুইসেল বাজার পর শেষ হাসি কে হাসবেন সেদিকে নজর সকলের। কিন্তু